হেক্সা মিশন নিয়ে প্রতি বিশ্বকাপে অংশ নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। আর প্রতিবারের মতো এবারও সেই লক্ষ্য নিয়ে বিশ্বকাপ বাছায় অংশ নিয়েছিল সেলেসাওরা। তবে এই বাছায়ের মঞ্চে টানা তিন ম্যাচের নতুন সংখ্যা তৈরি করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা চার ম্যাচ জয়হীন থাকায় ২৬ বিশ্বকাপে খেলতে পারা না পারার আশঙ্কা আরও তাতিয়ে তুলেছে ভক্তদের। তবে সত্যি কি আগামী বিশ্বকাপে অংশ নিতে বেগ পেতে হবে নেইমিদের? সম্ভাবনায় বা কতটা, তার উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের বাছাই পর্বে ঘরের মাঠে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তাও আবার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। সেলেসাওরা হারের মুখ দেখছে টানা তিন ম্যাচ ধরে, তার উপর গত চার ম্যাচে একটিতেও জয় ছিনিয়ে আনতে পারেনি পেলের উত্তরসূরিরা। হেক্সা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিলেও কনমে বল অঞ্চলে তারা আছে তাও এই ষষ্ঠ স্থানেই। ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট মোটে সাত, যদিও দলে নেই নেইমার জুনিয়র, তার উপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ছিল না ভিনিসিয়াস জুনিয়রের মতো মূল তারকাও। তবে তাতেও একেবারে খারাপ দল নিয়ে খেলছে না ব্রাজিল, বরং রদ্রিগো, রাফিনিয়া, গ্যাব্রিয়াল মার্টিনেলি বা গ্যাব্রিয়াল জেসুসের মতো তারকারা যে কোনো দলের জন্যই সমীহ জাগানোর কারণ হতে সক্ষম। তবুও হারের ব্যারাজাল থেকে বেরোতে পারছে না সেলেসাওরা, আর তাই শঙ্কা জাগছে ভক্তদের মনে, শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবেন তো নেইমার রদ্রিগোরা, নাকি বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই বাদ পড়বেন তারা? তবে সেলেসাও ভক্তদের জন্য সুখবর এটাই, এখনই ব্রাজিলকে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না। তাছাড়া ব্রাজিলের বিশ্বকাপ খেলার সংখ্যার মুখে এমন ভয়টাও অপ্রাসঙ্গিক বটে, কেননা শুধুমাত্র এই বাছাই পর্বে ব্রাজিলের সামনে আছে আরও ১২ ম্যাচ, সেসব ম্যাচে মাঠে নামার আগে সময় পাচ্ছে অনেক। আগামী বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের সূচিতে ৬ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি, শেষ পর্ব হবে ২০২৫ সালে। সুতরাং ব্রাজিলের হাতে যথেষ্ট সময় আর সুযোগ আছে, এটা নিশ্চিতভাবে বলাই যায়। তার উপর স্বস্তির খবর এটাই, কোচ দিনিজের অধীনে সম্ভবত শেষ বাছাই পর্ব ম্যাচও খেলে ফেলেছে ব্রাজিল। ২০২৪ কোপা আমেরিকার সময়ে সেলেসাওদের ড্যাগ আউটে আসতে পারেন নতুন কোচ কার্লো আনচেলাত্তি। এমনকি এই ইতালিয়ান কোচ না এলেও অন্য কোনো নতুন কোচকে দেখা যাবে ডাগ আউটে। সেক্ষেত্রে নতুন কোচের অধীনে নতুন করে শুরু করতে যাচ্ছে ব্রাজিল। তার উপর বিশ্বকাপে কনমে বল অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাওয়া দলের সংখ্যা বৃদ্ধির খবরটাও আশ্বাস যোগাবে তাদের। আগে চার দল সুযোগ পেলেও বিশ্বকাপের ফরম্যাট বদলের কারণে ছয় দল সরাসরি জায়গা করে নেবে, সঙ্গে সাথে থাকা দল খেলবে প্লে অফ। সেক্ষেত্রে এখনও ৬ নম্বরে আছে ব্রাজিল, তবে ৬ নয়, তার উপরে থেকেই বিশ্বকাপ যাত্রায় অংশ নিতে চাইবে সেলেসাওরা। সেক্ষেত্রে আবারও নিজেদের চেনা ছন্দে ফিরলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ পাবে তারা।